নেশা মুক্তি কেন্দ্রে মধুচক্র চালানোর অভিযোগকে ঘিরে শনিবার সকাল থেকে উত্তেজনা ছড়ালো বাড়ির নিশ্চিন্তায়। ঘটনাস্থলে আসে নিশ্চিন্তা থানার পুলিশ। মালিকের স্ত্রী নিজেই পুলিশকে অভিযোগ জানায় বলে সূত্রের খবর। তবে ঘটনা জানাজানি হতেই মালিক সহ অন্যান্যরা পলাতক। মহিলা নেশা মুক্তি কেন্দ্রের রোগীদেরকে দিয়ে ওই মধুচক্র চালানোর অভিযোগ উঠেছে। বহুদিন আগে এখানকার যে মালিক রানা পিনাকি সরকার, ওনার ওয়াইফ আমার অফিসে যায় যে এখানে দীর্ঘদিন ধরে বাইরের মেয়ে ছেলে নিয়ে এসে অবৈধ কাজকর্ম চলে। তা আমি ওদেরকে গাইডলাইন দিই যে প্রশাসনের কাছে তোমরা যাও, গিয়ে জানাও, বড়বাবুর সঙ্গে প্রশাসনের সঙ্গে ওরা কথা বলেছিল, ওদের আশ্বাস দিচ্ছে ব্যবস্থা নেওয়ার জন্য। আজকে হঠাৎ করে ভোরবেলা এলাকার মানুষ ক্ষিপ্ত হয়, এখানে এক মহিলার ওপর টর্চার করে, মহিলা চিল্লামিল্লি করে এলাকার মানুষকে ডাকে, তারপর আমরা এখানে আছি। এসে দেখি এখানে এরকম দীর্ঘদিন ধরে এই কারবার চলছে, অনেক উত্তেজনা এলাকা, পুরো এলাকার মানুষ চাইছে না যে এখানে এরকম একটা সেন্টার চলছে। এই নিয়ে সকাল থেকেই উত্তাল হয়ে ওঠে বালির নিশ্চিন্তা এলাকা। অভিযোগ, ওই বেসরকারি রিহ্যাব সেন্টারে বেশ কিছু মহিলা রোগীদের চিকিৎসা করানোর নামে তাদের দিয়ে বেশ কিছুদিন ধরেই নানা রকম অবৈধ কাজকর্ম করানো হচ্ছিল। এই নিয়ে এলাকায় ক্ষোভ ছিল দীর্ঘদিনের। এদিন আগুনে ঘৃতাহুতি পড়ে যখন ওই রিহ্যাব সেন্টারের মালিকের স্ত্রী নিজেই এই অভিযোগটা সকলের সামনে আনেন এবং থানায় অভিযোগ জানান। এই সেন্টারটা হচ্ছে পিনাকি সরকারের, তার ওয়াইফই হচ্ছে আমি, কিন্তু আমার সাথে আজকে চার মাস ধরে কোনো রিলেশন নেই, মানে আমার সাথে সম্পর্ক শেষ হয়ে পিআর রয় বলে যে এখানে কাউন্সিলিং এর জন্য আসে, তার সাথে একটা সম্পর্ক হয়ে যায় তার। এবার আমি বলাতে অনেক আমাদের বাড়ির প্রত্যেকটা লোক আমার সাপোর্টে, কিন্তু আমার শাশুড়ি আমার এগেনস্টে চলে যায়, এমনকি সেন্টারে আমাকে আসা বন্ধ করে দেয়। আমার আমি শুনতে পারি এই সেন্টারে অনেক রকম অত্যাচার করে পেশেন্টদের সাথে, এমনকি এত বাজে বাজে ব্যবহার করা হয় তাদের সাথে। এমনি অভিজ্ঞ রয় বলে একটা এখানে আসে, অভিজ্ঞ বোস বলে একজন আসে বেলঘরিয়া ওনার বাড়ি, ওখান থেকে বাইরের লোক এখানে আনা হয়, আশেপাশের লোক আমাকে কমপ্লেন করে যে বাইরের থেকে লোক, মেয়ে ছেলে ঢুকছে এখানে, এমনকি বাইরের ছেলেরা এখানে ঢুকছে। এখানে শানু বলে একটি ছেলে আছে, ওর একটা নামে কেস চলছে, তারপরেও এখানে এসে লুকিয়ে রয়েছে। শ্বশুর আমার, এমনকি আমার ফ্যামিলি, আমার শাশুড়ি ছাড়া প্রত্যেকে আমাদের বাড়ির সবাই এখানে এর এগেনস্টে। আমি কি চাইছি, আমি চাইছি এর একটা বিচার হোক। চার মাস হয়ে গেছে আর খালি বলে কি রোজই ছাড়বো, রোজই ছাড়বো, আর ছাড়ে না, আর বাড়ির লোকের সঙ্গে দেখা করতে দেয় না। হ্যাঁ হ্যাঁ, শারীরিক শারীরিক না, নো শারীরিক না, মানে এরকম মানসিক টর্চার, খেতে দিত না, ঘুমোতে দেবে না, বসিয়ে রাখবে। আজকে কি হয়েছে? আজকে সকালবেলা ওই যে ওই মেয়েটা সবাইকে ডেকেছে, এই যে এরকম মানসিক অত্যাচার হচ্ছে, ওই জন্য এখানে 15 জন। মালিক কোথায় পালিয়ে গেছে? এরপরেই ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। সকাল থেকে শুরু হয় চিৎকার, চেঁচামেচি, অবরোধ এবং মারধর। খবর পেয়ে ছুটে আসে নিশ্চিন্তা থানার পুলিশ। আপাতত পরিস্থিতি শান্ত হলেও রিহ্যাব সেন্টারের মালিক এবং অন্যান্যরা পলাতক। যেটা দেখলাম যে এখানে আর কি কিছুদিন ধরে এটা চলছে, আমরা পুলিশকে ইনফর্ম করেছিলাম, আইসিকে বলা হয়েছিল যে আপনি এটাকে ইয়ে করুন, আইসি একবার এসে ঘুরে গেছিলো এবং বলা হয়েছিল যে কী ওদের কাগজপত্র আছে না আছে, এরকম কনজেস্টেড এলাকায় এটা চলতে পারে না, কারণ এখানে আর কি রোগী যেসব আসে ম্যাক্সিমামই আর কি নেশাগ্রস্ত, আর ওই সব রোগীরা এমন চিৎকার চেঁচামেচি করে এনভায়রনমেন্টে আশেপাশে অসুবিধা হয়। এছাড়াও যেটা আমরা আর কি ওয়াচ করতাম রিসেন্ট, কিছুদিন ধরে ওয়াচ করা গেছে যে বাইরে থেকে ছেলে মেয়ে এখানে ঢোকানো হতো এবং সারা রাত কাটাবার পর তাদের এখান থেকে ছাড়া হতো। আজকে হ্যাঁ, অবৈধ কারবার করা হতো, আজকেই তার বই প্রকাশ দেখতে পাচ্ছেন, পুরো এলাকার মানুষ পুরো রুখে দাঁড়িয়েছে এই কাজের জন্য। পায়খানার প্যানগুলো চাটিয়ে চাটিয়ে পরিষ্কার করা হয়েছিল, চার দিনের বমি পড়ে থাকাগুলো খাওয়ানো হয়েছিল, তারপরে চার পাঁচ দিন ধরে খেতে দেওয়া হয়নি, ডাস্টবিনের খাওয়ার খেতে হয়েছিল, পেপার ওয়েট দিয়ে মেরে মেরে হাত খুলিয়ে দেওয়া হয়েছিল, কুকুরের গু একে খাওয়ানো হয়েছিল। আমি নেশার জন্য ভর্তি হয়েছিলাম। পিনাকি সরকারের সাথে প্রিয়া রয় যে সাইকোলজিস্ট, তার প্রেম ছিল, তারপরে যে সাইকোলজিস্ট ছিল প্রিয়া রয়, তার সাথে আবার সৌমেন্দ্র যেখানে পেশেন্ট তারও প্রেম ছিল। একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে রিষড়া মাতৃসদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে 24 ঘন্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসার সুবিধা, স্বল্প ব্যয়ে এক্সরে, আল্ট্রাসোনোগ্রাফি, ইসিজি, ইকো, অপারেশনের সুযোগ সহ ICU ইত্যাদি সুবিধা আপনাদের সেবায় মাতৃসদন। সুখবর,
সুখবর, আপনার এলাকায় চলে এসেছে অন্নপূর্ণা ইলেকট্রনিক্স। এখানে একই ছাদের নিচেই পাবেন টিভি, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন সহ নামি দামি সমস্ত ইলেকট্রনিক্স দ্রব্যের বিপুল সম্ভার। পাশাপাশি প্রতিটি কেনাকাটায় রয়েছে 30-40% ছাড়। তাই দেরি না করে ন্যায্য মূল্যে কেনাকাটা করতে আজই চলে আসুন অন্নপূর্ণা ইলেকট্রনিক্সে। অন্নপূর্ণা ইলেকট্রনিক্স, বাগপাড়া মোড়, উৎসব বিয়েবাড়ির পাশে। ফোন নাম্বার 9804894756।